তোমাদেরকে আমি বলছি যারা এটা এখন আবার শুরু করছে তারা যদি এটা কোনো কিছু আমাদের মাহফিল ক্ষতি হয় তাহলে তোমরা লাগিয়ে কি তোমরা দিবা কিন্তু তোমাদেরকে বারবার বলা হচ্ছে এই গ্রামটা মন্ত্রী মহোদয়ের গ্রাম এখানে কেউ কোনো সমস্যায় কোনো কিছু অসুবিধা করতে পারবে না বারবার বলার ভরো তোমরা কোরআনের মাহফিল কোরআনের সাথে বেয়াদবি করা চলবে না কোরআন কার কিতাব আরো জোরে বলুন কার কিতাব আল্লাহর কাছ থেকে নাজিল করা কিতাব হচ্ছে কোরআন এই কোরআনের আলোচনা চলছে আজকের এই মাহফিলে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলাওয়াত হয় কোরআন থেকে আলোচনা হয় কোরআনের তাফসীর হয় সেই জায়গায় কোন প্রকার আওয়াজ করা যাবে না কোন সাউন্ড করা যাবে না কোন প্রকার বক্তব্য দেওয়া যাবে না কোন দুশৃঙ্খলা করা যাবে না উশৃঙ্খলা করা যাবে না ঠিক না ফাসমাও বলেন নাই ফাস্তামিও বলেছেন যদি মুসলমানের সন্তান মুসলমানের রক্ত যদি গায়ে থাকে শরীরে থাকে শরীরে যদি মুসলিমের রক্ত থাকে কোন মুসলমানের সন্তান মাহফিল বিরোধী হতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না কারো জন্য যদি কোরআনের মাহফিলে আজকে তাজিম নষ্ট হয় গোটা মাহফিলের দায় দায়িত্ব তোমাকে নিতে হবে আজকে যে অসংখ্য হাজার হাজার মুসলমানরা আজকে কোরআনের মাহফিল কোরআনের আলোচনা শোনা থেকে বিরত থাকতেছে তুমি ডিস্টার্ব করছো আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে রোজ কিয়ামতের মাঠে তার হিসাব দিতে হবে ঠিক না এত বড় সাহস তোমাকে কে দিল মাহফিলের আয়োজন করা হয়েছে রক্ত পানি করা মাথার গাম পায়ে দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করা হলো তোমরা নিজেরা নিজেরা ঠেলাঠেলি করবা আর মাহফিলকে ভণ্ডল করার চেষ্টা করবা তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাওবা করো তাড়াতাড়ি মাহফিলের ফ্যান্ডেলে এসে বসো ঠিক না মুসলমান ইহুদি নাসারা কাফির মুশরিকদেরকে তোমরা হার মানাইতেছ তোমাদের চেহারা শুরুতে মুসলমান তুমি কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান তুমি কি মুসলমানের সন্তান এত বড় সাহস কে দিল তোমায় মাহফিলের জন্য আজকের এই যে মার্কেট টার্কেট যা আছে মাহফিলকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করার জন্য মার্কেট না ঠিক না লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকের এই মাহফিল প্রায় ছয় মাস আগ থেকে পরিকল্পনা এই মাহফিলের আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করছো যারা করছে তওবা করো আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসো এটা হেলা ফেলা নয় এটা কোরআনের মাহফিল কেউ যদি কারো জন্য যদি কোরআনের মাহফিলে ডিস্টার্ব হয় কাফির মুশরিকরা না আল্লাহর নবীর কোরআনের মাহফিলে তারা সেখানে হট্টগোল তৈরি করতো তোমরা কি কাফিরদেরকে হার মানাবে তুমি তো মুসলমানের সন্তান তুমি তো মুসলমান তুমি মুমিনের সন্তান তোমার চেহারা স্বরূপ বেশভূষা শুধু মুসলমান হইলে চলবে না কাজে কর্মে মুসলমান প্রমাণ করতে হবে ঠিক না আমার ভাইয়েরা বিশ্বনবী শুধু আজকের এই দিনের নয় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন কোরআনের মাহফিলের জন্য আয়োজন করতেন বিশ্বনবী যখন কোরআন থেকে আলোচনা করতেন সাহাবাই কেরাম সহ সমস্ত আরবের লোকেরা যখন বিশ্বনবীর কাছে এসে তারা কোরআন তেলাওয়াত শুনত বিশ্বনবীর মজলিসে বসে যেত তখন একজন একজন করে সবাই বিশ্বনবীর কোরআন তেলাওয়াত মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত বলেন আল্লাহু আকবার ইহুদি নাসারা কাফির মুশরিক যারা আছে আবুল আহাব আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আবু সুফিয়ান তখন তাদের দলে ছিলেন তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেল তাদের গায়ে হিট লাগা শুরু করে দিল হায় রে মুহাম্মদের কাছে গিয়া তো আজকে কোরআন শুনে শুনে মুহাম্মদের কথা শুনে একজন দুজন নয় আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়ে আজকে আমাদের সকল ভাইয়েরা বোনেরা তারা তো ইসলাম গ্রহণ করে ফেলছে আবুল আহাব আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বসে গেল মিটিংয়ে কি করা যায় কি করা যায় মুহাম্মদের সেই জায়গা থেকে মানুষদেরকে পেরে আনতে হবে আবু রাহেব যে একটি বক্তব্য দিয়ে দিলেন সকল মানুষদেরকে মক্কার মানুষদেরকে ডেকে একসাথ করে
আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যটাকে কোট করে কোরআন শরীফে তিনি তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর কাফিররা মুশরিকরা তারা কি করল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن তোমরা এই কোরআনের কাছে যেও না, কোরআন শুনিও না, ওয়ালগাউ ফিহে যেখানে যেখানে কোরআনের মাহফিল হয় তাফসীর হয় যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আলোচনার মধ্যে ভণ্ডুল সৃষ্টি করো, হট্টগোল তৈরি করে দাও। কাদের কাজ? কাফিরদের কাজ। কাদের কাজ? কাফিরের কাজ। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করছেন, ওয়ালিদ ইবনে মুগিরা এই বক্তব্য শোনার পরে চলে গেলেন বিশ্বনবীর কোরআনের মাহফিলে গিয়া, সেখানে বিশ্বনবীর কাছে গিয়া মানুষদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, মক্কার লোকদেরকে একজন দুজন করে করে সবাইকে হাত ধরে ধরে, ডেনা ধরে ধরে, লাথি মেরে, উষ্ঠা দিয়ে, থাপ্পড় দিয়ে উঠায় দিচ্ছে। বিশ্বনবী বললেন, হে ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার কি সমস্যা? কি হল? এই কোরআন তেলাওয়াত শুনছে মানুষেরা, তোমার সমস্যা কি? তুমি কেন মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনা থেকে বিরত রাখতেছো? তাদেরকে কিখানো এখানে ঝগড়া বাঁধাইতেছো কেন? হট্টগোল তৈরি করতেছো কেন? ওয়ালিদ ইবনে মুগিরা বলে, হে মোহাম্মদ, আমি কি কাউকে ভয় পাই? আমি তো পাওয়ারফুল, আমি তো নেতা, আমার গায়ে রক্ত আছে, মাংস আছে, শক্তি আছে, আমার টাকা আছে, পয়সা আছে, আমি কাউকে টেরাইবার সময় নাই। আমি কার কথা শুনবো? আমার মন যা আছে আমি তা করব। মানুষেরা কোরআন শুনতে পারবে না। ও মোহাম্মদ, তুমি চুপ থাকো। কে বলে? কথা শুনতে হবে, কথা বলতে হবে। কে বলে? ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা, মুগিরার পলা ওয়ালিদ, ঠিক কিনা? মুগিরার ছেলে ওয়ালিদ। ওয়ালিদ ইবনে মুগিরা যখন একভাবে কথা বলল, বিশ্বনবী ওয়ালিদ ইবনে মুগিরাকে বললেন, ও ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি যদি এরকম হট্টগোল তৈরি করো, সৃষ্টি করো, আমি কিন্তু তোমার গোমর ফাঁস করে দেব। কি ফাঁস করে দেব? গোমর ফাঁস করে দেব। ওয়ালিদ ইবনে মুগিরা অট্টহাসি দিয়ে উঠলো, কিসের গোমর ফাঁস করবা? আমার আবার গোমর কিসের? আমি রাতে কি করি, দিনে কি করি, মানুষের সামনে কি করি, পিছনে কি করি, সব কিছু তো মানুষে জানে। কি গোমর ফাঁস করবা? বিশ্বনবী বললেন, হে ওয়ালিদ ইবনে মুগিরা, গোমর ফাঁস করে দেব। তোমার পিতৃ পরিচয় নাই, তুমি পিতৃ পরিচয়হীন সন্তান, তুমি জারজ। তুমি কি জারজ? ওয়ালিদ ইবনে মুগিরা, মুগিরার ফলা ওয়ালিদ, বাপের পরিচয় আছে না নাই? তো বিশ্বনবীতে বললেন জারজ। কারণ কি? জারজ মানে বুঝছেননি? যার কাহওয়ালা, যার পিতৃ পরিচয় নাই, যার বাবা নাই, বাবা ছাড়া যে সন্তান হয় ওটাকে যার গাহওয়ালা কয়। কি কয়? যার গাওয়ালা বলে। ওয়ালিদ ইবনে মুগিরা বলে দিলেন, আমাকে তুমি জারজ বললে? হ্যাঁ মোহাম্মদ, দাঁড়ো তোমার মজা দেখাচ্ছি। বিশাল বড় কীট নিল, পাথর নিল বিশ্বনবীকে মারার জন্য। বিশ্বনবীকে মাথা বেড়ায় মারবে, মাথা চুরমার করে ফেলবে। বিশ্বনবী বললে, থামো থামো, তুমি জারজ নাকি সৎ? সৎ না অসৎ সন্তান, তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো। কার কাছে? ছেলেটা কি সৎ না অসৎ, জারজ নাকি ভালো ছেলে, বাপের পরিচয় আছে না নাই কে জানবে? মা জানবে। কে জানবে? মা জানবে। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো, হ্যাঁ কথা তো ঠিক, মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না, মোহাম্মদ তো সত্য কথা বলে। আমাকে জারজ বললো কেন, ঘটনা কি? আমাকে জারজ বললো কেন, ঘটনা কি? আমি তো জারজ না, আমি যদি জারজ হই তাহলে মুগিরাকে পাথর ফেলাই দিয়া অনন্ত মনে হেঁটে হেঁটে চলে গেল মায়ের কাছে। গিয়ে দেখলো মা উঠানে বসে আছে। উঠোনে বসার পর মাকে জিজ্ঞেস করলো, মা মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না, মোহাম্মদের আল্লাহ মিথ্যা কথা বলে না, আমরা তো বিরোধিতা করার জন্য বিরোধিতা করি, মোহাম্মদ তো সত্য, নবীও সত্য, তার ধর্ম সত্য, সব আমরা জানি, কিন্তু পাওয়ার যাইব গা, ক্ষমতা যাইব গা, এই কারণে আমরা মোহাম্মদকে মানি 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 না। ও মা, মোহাম্মদ তো মিথ্যা কথা বলে না,
মুহাম্মাদের আল্লাহ তো মিথ্যা কথা বলে না, মুহাম্মাদের কোরআন তো মিথ্যা কথা বলে না। ও মা, মুহাম্মদ আমাকে বললেন আমি নাকি জারজ, আমি কি জারজ নাকি? তাহলে মুগিরাকে মা বলো তো দেখি আসল ঘটনা কি। ও মা, মুহাম্মাদের আল্লাহ আমার বিরুদ্ধে 10টি আয়াত নাজিল করলেন, 1, 2, 3 করে 10 নম্বর আয়াত সবগুলো কথা আমার সাথে মিলে যায়, 10টা গালি দিলেন, আমি মুহাম্মদকে গালি দিলাম, মুহাম্মদের প্রভু মুহাম্মদের পক্ষ হয়ে আমাকে গালি দিল। কোরআন শরীফে লিখে দিলেন সূরা কমারে 1, 2, 3 থেকে শুরু করে 10টা গালি আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা জবাব দিলেন ওয়ালিদ ইবনে মুগিরাকে। একটি গালি হলো ওতুল্লিম বাদা যালিকা জানিম জারজ, হে ওয়ালিদ ইবনে মুগিরা তুমি কি জারজ? ওয়ালিদ ইবনে মুগিরা জারজ বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে। মুহাম্মদের এই কথা শুনে ওয়ালিদ ইবনে মুগিরা তার মায়ের কাছে চলে গেলেন। ও মা বলো তো দেখি মুহাম্মদ যে আমাকে জারজ বলল, মুহাম্মদের আল্লাহ কোরআন যে আমাকে জারজ বলল তার ঘটনা কি? পাক কথা বলে না, চুপ চুপ করে থাকলেন, কোন কথা বলেন না। ওয়ালিদ ইবনে মুগিরা কিছুক্ষণ জিজ্ঞেস করার পরে তার তরবারিটা বের করে ফেললেন, মায়ের গর্দানে ধরে ফেললেন। ও মা কথা বলো, জবাব দাও, কথার জবাব যদি না দাও তাহলে একটা কোপ দেব মাথা শরীর থেকে আলাদা করে ফেলব। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল, বাবারে আমাকে কোপ দেওয়া লাগবে না, মাথাটা শরীর থেকে আলাদা করা লাগবে না। মুহাম্মদ কিভাবে জানলো? পৃথিবীর কেউ জানে না, একটি কাক পক্ষীও জানে না, মানুষ তো দূরে থাক, মুহাম্মদ কেমনে জানলো? আল্লাহু আকবার! ও বাবা, তোর বাবা মুগিরা নয়, মুগিরা তোর আসল বাবা নয়, তোর বাবা ছিল একজন গোলাম, মুগিরা ছিলেন পুরুষত্বহীন, সন্তান জন্ম দেওয়ার কোনো পাওয়ার ছিল ছিল না, পুরুষত্বহীন বংশ। ও মুগিরা, ও ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ তোর বাবা মুগিরা অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কোটি কোটি সম্পত্তির মালিক ছিলেন, অনেক ব্যবসা ছিল তার ব্যবসা ছিল, কিন্তু তোর বাবার কোনো সন্তান ছিল না। না থাকার কারণ আমি চিন্তা করলাম তোর চাচা জ্যাঠারা, তোর বাবা যদি আজকে মারা যান তাহলে কালকের ভিতরে তোর চাচা জ্যাঠারা আমাকে লাঠি মেরে বের করে দেবে, লাঠি মেরে বের করে দেবে। এ কারণে চিন্তা করলাম একটা সন্তান লাগবে, না হলে তো আমি ভিক্ষা করে খাওয়া, কিন্তু তোর বাবা তো সন্তানও দিতে পারবে না, কি করি আমি? ও ওয়ালিদ, তোর বাবা সিরিয়া চলে গেলেন একটি ব্যবসায়িক কাজে 3 মাসের জন্য। আমি চিন্তা করলাম পাশের বাড়ির একটি গোলাম আছে খুব সুন্দর, ওই গোলামের সাথে একটু ভালোবাসা করা যায় কিনা, ভালোবাসা করলাম, মেলামেশা করলাম, অবৈধ সম্পর্ক করলাম। তখন তুই আমার গর্বে আসলি, বলেন নাউজুবিল্লাহ, তোর বাবা হচ্ছে ওই গোলাম, মুগিরা কোনো তোর বাবা, তার মানে মোহাম্মদ যে বলল তুই অবৈধ জারজ, তোর পরিচয়টা ঠিক, মোহাম্মদের কথা সত্য, মোহাম্মদের কথা মিথ্যা। ওয়ালিদ ইবনে মুগিরা জানো বিশ্বনবীর কোরআনের মাহফিলে যে না বাধা প্রদান করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগিরার আসল চেহারা পরিচয় তুলে ধরলেন, ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরার পরিচয় যারা বহন করো, যাদের শরীরে অবৈধ সন্তানের রক্ত আছে, যাদের পিতৃ পরিচয়হীন সন্তান যারা, তারা শুধু কোরআনের মাহফিলে বাধা দিতে পারে, ঠিক কিনা? সাবধান মুসলমানের সন্তান, তোমার পরিচয় কি হবে, তোমার পরিচয় কি বহন করবা, তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। কোরআনের মাহফিলে বাধা দেয়া মানে চলন্ত কয়লাকে হাতে নিয়ে গোড়া, ঠিক কিনা? কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা?